কোনো বিয়া শাদী এখন যদি লাগে মৌলানা সাহেবে যদি কইন বা এটা ঠিক নাই এলা আপনার এরকম করিও না এটা ডেকারেশন বেকারেশন বা এই সে এটা ঠিক নাই কইব মেসা বলর মাছ সকল জায়গা শুনিও না কইনি না না মাঝো না সকল জায়গা শুনিও না কোসাই বিয়া শাদীর ইসলাম নাইনি লাগে না ইসলাম আছে না লাগে না লাগে না ইনো ইসলামের নির্দেশন আছে নি না নাই আমরার নবিয়ে সারা কিছু আমরা শিক্ষা দিছো নি না না বিয়াই গুয়ে সুন্নত নাইনি এটা একটা আমল নানি এটা তো নবীজির তরিকায় হইলে ওটা তো ও সুন্নতর বিনিময়ে পাস হইবে ও সুবাহার আল্লাহ আর শয়তানের তরিকায় হইলে এটার সোয়াল আছে নি না নাই আমি বছরের ওয়াজ হর জায়গাত মাতিয়ে আপনারা চিন্তা করবা জানি না হাইলাকান্দির বিয়া বেশিরভাগ রাইট হয় অব্রতা আছে নানি মাতই না আমি অনুরোধ করি আর আপনার দরে আমি আরও ওয়াজ মাতিয়েছি আপনার দরে করি আর এই রাইট বিয়াটা আপনারা বন্ধ করো কোয়া কারণ চুলা যেগুলো আল্লাহর বাই চিন্তা করি ফেলাই দেখো কোয়া কঞ্চাইন বিয়া সাদি যে বাড়িত হয় এই বাড়িত মহিলাসকল আইন নিনা না আইন নিনা না আর এখন কোর মহিলা খারা যায় বেশি যুবক যুবতী কোন যায় কারণ মুরব্বীসকল বেশ যায় না বিয়াত আর আপনি যান যুবক বাড়ির যান ব্যস্ত মানুষ তাই তো ব্যবসা বাণিজ্য লিয়া এখন মেয়ে বড় হবো ফুয়া বড় হবো দিগুলি ফাটাই দিন এলা বেশিরভাগ হয়ে যায় অনলি ফর এডভার্টাইজ খালি মেয়েসকল দেন খেয়াল করবা এই যে যুবতী মহিলাসকলরে ইয়াদ রাখিও আব্বা যান তোমার আতো আল্লাহ আমান তৈছে তোমার মেয়েরে বালিকা হওয়ার বার্তাকে লইয়া স্বামীর আতো দিবার আগ পর্যন্ত যদি তোমার মেয়ে যদি তোমার কমির কারণে এই মেয়ে যদি বেফতগামী হয়ে যায় খাইল কিয়ামতর ময়দানো আল্লাহ তোমার আগে গর্জনার দরবারে ভাই এখন চিন্তা করো নবী যে কইছেন আর নিসা ও হিবালাতু শয়তান আর সাবাবু সুরবাতু মিনাল জুনুন নবী যে কইছেন মহিলা অকলর জীবন যেটা মহিলা অকল তারা হইল শয়তানের একটা নেট সদৃশ কথা ভাই সার্চ করিও আর যুবকের যৌবন খালটা হইল ফাগলামির একটা অংশ একটা ফাগলাপনির মধ্যে তারা থাকে বর্তমান নেটের যে সিস্টেম আর ফেসবুকের যা সিস্টেম চলে এটা নির্লজ্জ বেহায়া খামরে তারা এখন বর্তমান আধুনিকতা নিয়ে ভাবিয়া নিছে খেয়াল করিও এখন আপনার একটা মেয়ে একটা ছেলে কালেকশন করা এটা গুণা রয়েছে না তারার কাছে এটা আধুনিকত হয়েছে কৌ না হজবিল্লা এখন তোরা ব্রেন কাটাও এই বাড়ি যেন আপনার কয়েকশো মেয়ে আইয়া হাজির হইন আর যুবকসকল গিয়া তারা হাজির হইন কত নাফরমানি কাম হইতে আছে কত নাফরমানি কাম হইতে আছে সাহাবা ইকরামের বিয়া ওলা সুজা আছিল ওলা সুজা আছিল আল্লাহর নবীর সাহাবারা তো নবী যে দেখছেন রং লাগাইল জিকাইলা তোমার হাতে রং দেখা যায় কিতাবে আবার কনিয়া রসুল আল্লাহ আমার শাদী হইছে কৌ সুবহান আল্লাহ নবীজি থাকতে নবীজিরে গুণানিও দরকার মনে করছেন না ওলা সুজা ব্যবহার এর লাগে রাত্রের বিয়ার যত কুসংস্কার গুণার খাম হইব ইটার বাট কিন্তু যাইন টাইন হরাইবা তাইন টাইন পাইবা এর কারণে ওতারে মসজিদও আনিয়া হারাও মসজিদও হারাইয়া এখারে সংকেতে বিয়া অকল করাও বর যাবা ওতারে বন্ধ করো বরযাত্রী যাবার কোনো কারণ নাই খিতা লাগি বরযাত্রী আমরা যাইতাই এক বেটায় 18-20 বছর তার মেয়েরে ফালিয়াম এরপরে বিয়া দিতে সময় আস্তাইর আদর্শপুরের সারা বেটাইন ধরে দাওয়াত খাওয়াইত দাওয়াত দিল এক দামান বেটারে তুমি আরো 100 জন লইয়া গেলায় ইশারা লইয়া তুমি যেন গিয়া হাজির হইলায় এরারে তো বেটায় দাওয়াত দিছে না আল্লাহর নবী কইলা আনা দাওয়াতে যদি যারা গিয়া খাইব সুর হইয়া গিয়া খামাইল ডাকাই থইয়া বার হইয়া আইল সুর হইয়া খামাইল ডাকাই থইয়া বার হইয়া আইল কারণ যাইতে সময় যার আনা দাওয়াতে খরকে দেখি লাইল নি দেখি লাইল নি আইতে সময় দেখার ফল্লার বাড়ি বিয়া আমার বিয়া খাইয়া আইছি বুক ফুলাইয়া মস্তানি করে যায় এর লাগি নবী যে কইলা সুর হইয়া গেল ডাকাই থইয়া বার হইয়া আইল নাউজুবিল্লাহ ইতা মানো না তুমি এটা খুব কুয়া মেসা বকলে ফুড়ি গুত নাম সারা না খাবাইলে কোনো চলবো নি কৌ না বুঝবি এর লাগে ওটা সংস্কার করো এর লাগে আস্তে আস্তে আপনারা এই রাত্রুর বিয়া বন্ধ করো চ্যালেঞ্জ আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের বা কুয়া আপনারা এক বিয়াও রাইট বার করতে পারত না বিলকুল রাইট কিন্তু বিয়াও অন্য শিলচর ইটা তো আরও আপ টু ডেট হয়েছিল ইটাই তোমার হোটেল সিস্টেম করিয়া চিত্র ছেলেমেয়ের ফটো লাগাইয়া আস্থা এখানে সাজাইন খালি ছেলেমেয়ের ফটো দিয়া এরপরে সারায় খাওয়া দাওয়ার পরে এটা আমি খবর পাইছি সারায় খাওয়া দাওয়ার পরে প্রায় অর্ধা উলঙ্গ করিয়া অনয়া আপনার বধু যেটার বিয়ে হয়েছে ও মেয়েরে আর ও যার লগে হয়েছে এরে সারার সামনে আনি হাজির করুন হকার আউজুবিল্লা খানো গিয়া ফসিদরা মানুষ হক এবার আউজুবিল্লা আরো জোরে কৌ আউজুবিল্লা হ্যাঁ তো যাও আমি আপনার তোর খেজমত আলোচনা দিলাম তোর জিকির কর ইল্লাল্লাহ
La ilaha illallah. Ilaha illallah. La ilaha illallah. Muhammadur Rasulullah. Akbar bari sallallahu alaihi wasallam phatat mat phatara gese main mato ami aslam je allah pak rabbul alamin er mayar bangla hol qiyamater maidan wallahi ubagura ji gaibo wan sababigi fi ma abla joani kan khano khatai aiso jawab do tula mata sinta osai amra hisab ase ni na nai tula khana ko gola ase ni na nai Allah ini juga jawab, "Amma man khafa maqama rabbihi wa naha an-nafsa 'anil hawa fa innal jannata hiyal ma'wa." Quran lugu sarar bishar ase to. Ji ase na ni? Allah kujra khal qiyamatur maidano. Amar je banda mogila ebong purush. Zar kolbor moddhe sei dor aibuki jay. Allah kon fahamma man khafa amar je banda mogila o khoda boy tar bitre rage rage dilay maqam rabbihi qiyamater maidan o allah samne to ek din ami giya qiyam korar lagbo allah samne to ek din ami daraite lagbo wa nahan nafsa anil hawa ebong tar pore je tar khawaishe nafsani re dabailai ortat tar monor moddhe kam probriti ache কাম প্রবৃত্তিয়ে তারে নাফরমানির দিকে দাওয়াত দিতে আসে হে ওকোটা ডরাই আমার আল্লাহ দেখরা তার ভিতরে লোভ শক্তি আছে লোভে তারে সুদর দিকে গুসর দিকে মদর দিকে শরীর দিকে ডাকসর দিকে দাওয়াত দিতে আসে আল্লাহ কইতা তখন হে ওকোটা ডরাই আমার আল্লাহর সামনে দাঁড়াইতাম তার ভিতরে খুব শক্তি আছে হে সাইমান সলগে অবদ্র ব্যবহার করি লাইতো মারি লাইতো খাটি লাইতো ও সময় হে মাকাম রাব্বিহি ডরাই যে আমার আল্লাহ আইনু দেখতাম তার ভিতরে যে মোহ শক্তি আছে লালস শক্তি লোভ শক্তি ক্রোধ শক্তি মোহ শক্তি এইগুলারে হেজি সংযম করি লাইতো পারে আল্লাহর সামনে ডরাই নিও কথা ডরাইয়া আমার আল্লাহ কইরা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ও বান্দি গুলাম তোমার লাগি আমি জান্নাত ঠিকানা বানাইয়া রাখছি ও সুবহানাল্লাহ তাইলে বুঝ ফাইলাম আপনি আমি জান্নাত পাইতে হইলে দুই খাম এক নম্বর খাম হইল আল্লাহর ডর আর দুই নম্বর খাম হইল নফসর কুরবানি মন কন্ট্রোল নাই জান্নাত নাই মাত বুঝা গেছেন থোড়া খানা হই না হ্যাঁ মন কন্ট্রোল নাই জান্নাত নাই কারণ লালস বলা আছে নি না নাই থোড়া মাতই না আস্তা রাইত ওয়াজ শোনার বাদে মহিলা এখন পর্যন্ত বন্ধনের সুতো ঢুকি যায় আছে নি না নাই কে করলো লালসে করাইলো কে করলো লালসে করাইলো পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে যুবক তোরা চিন্তা করো এই মন কন্ট্রোল নফসের কুরবানি আত্মসংযমই যত সময় আপনি আমি বলতাম না সারা রাত ওয়াজ শুনবাই খাইল ফজরের নামাজ ওয়াইতে এরতে নাই খাইল তো দূরের কথা ও এখন এসার আযান বাদে ও বহুত আসল ইলা নামাজ পড়ি তো পারতো নাই আছে নি না নাই তোরা দূরে কোন আছে নি না নাই খেলে পড়ে না থোড়া চিন্তা করে দেখো আপনি যদি আপনার বাড়িতে খাম লাগাও তারে সকালটাকে বিকাল কাম করবো জোরের সময় আপনি কইলা ও ভাই আও জোরের নামাজ পড়ি যাই কইব ভাই সব কাপড় বালা নাই হয়নি তোরা সাত দিন না হয়নি আছে না নাই আমার মকসদ হইল হওয়ার আমার ভাই ওগুলার বুজুর্গ হল কারণ হে নফসুর গুলা মৃত্যু স্বীকার করছে তার মনে নামাজ মানে না কিন্তু খান বরিয়া গুনিও হে গোলাম হে যুবক
যত মানুষের মা যত মানুষের নফসে আল্লাহর বিধান মানত নাই, তুমি তোমার ঈমানদার ভাবিও না, খাসিয়ত যে মুনাফিক তোমার মধ্যে আই গেছে। নমাজ যদি তুমি পড়িতে পারো না, আল্লাহ কইলা এরা মুনাফিকর দফতর নাম আই গেছে, কারণ মুনাফিক ছাড়া কোনো মানুষের নমাজ বাড়ি লাগে না। আল্লাহ কইলা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কই নমাজ একমাত্র মুনাফিকর লাগি বড় বাড়ি লাগে, হ্যাঁ মুনাফিক যারা তারার লাগে লাকাবীরাতুন, নমাজে বোঝা মনে করে, বড় বোঝা মনে করে। খাশিঈন হল যারা আল্লাহর ডর যারার ভিতরে আছে, আল্লাহর ভয় ভিতরে যারার ভিতরে আছে, তারার লাগি নমাজ আরো মায়ার বস্তু। সাহাবাই কেরামে আল্লাহ রসুল জিজ্ঞান ইয়া রসুল আল্লাহ বেহেস্ত তো হজরা সারা নিয়ামত আছে, ও আল্লাহর নবী যে বেহেস্ত নমাজ আছে নি কও সুবহানাল্লাহ, তারা শিকাই নক নবী বেহেস্ত কইসুন তো যে তা নিয়ে আমার চাইব তা ভাইব সকাশ নমাজ আছে নি। নবী যে কইলা না না ইনো নমাজ কিবা, কারণ ইরা তো নমাজের বিনিময়ে জন্নত পাইলায় আবহলগিয়া কাম করতে। তারা কইলা আল্লাহ রসুল নমাজ যদি থাকে না তার বেহেস্ত আরাম কিলা পাইব সকাশ হায় আল্লাহ তোরা বুঝো চাই, নমাজ যদি থাকে না সে বেহেস্ত আরাম কানু, অর্থাৎ তারার নামাজ ইকনাই কত আরাম রয়েছে কত আরাম। আর আমরা লাগি নমাজ এখানে বুঝা হয়ে গেছে একবার হোক নাউজুবিল্লাহ। ও মুসলমানের যুবক যুবতী, হে ব্যবসায়ী কৃষিজীবী, হে আপনার লিডার মন্ত্রী নেতা টেনা, একবার চিন্তা লাগাও জীবন এখানে খানো কাটাইয়া ইলাই। আমার বিশ্ব নবীও কইলা এ অক্ষর নমাজ আমার উম্মতে ছাড়ি দিছে, জানিয়া বুঝিয়া সৈচ্ছায় এখানে অক্ষর নমাজ ছাড়ি দিল। আমি বিশ্ব নবীও কইয়ার 2 কোটি 88 লাখ বছর আল্লাহর জাগার নামও চলিব একবার কৌনা নাউজুবিল্লাহ। কত নমাজ ছাড়িয়ার কোনো চিন্তা আছে এখন, খেলে পারি না নফসে মানে না। এল্লাগি আল্লাহ কইছে ওয়া নাগান্নাসআনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যতক্ষণ পর্যন্ত নফসের লগে মুজাহিদা মোকাবিলা হইত নাই, যুদ্ধ জেহাদ করতে নাই, ফজর রক্ত ডাক দেব ওই সালাতু খাইরু মিনান নাওম, এত নাতিশীতোষ্ণ আবহাওয়া ঠান্ডার দিন আল্লাহ গরম বাতাস ভয়া দেখাইয়া দেন, কিন্তু আমরা বাড়ির ডিউটি, দোকানের ডিউটি, মোকানোর ডিউটি, চাকরির ডিউটি, খেতর ডিউটি, বাজারের ডিউটি, বিবির ডিউটি, বাচ্চার ডিউটি সারা মেনটেন করি, এত নমক খেলাম বন্ধা, আমার ইমানের ডিউটি আর দুনিয়া খেলার যে ইমানে আমাকে আপনার কাটাইত, সেই ইমানের ডিউটি 2 রাকাত নমাজ মসজিদ গিয়া ভরা বুঝবায় না রে ভাই। ও মসজিদের খবর লইয়া দেখো না জিকাই দেখক চাই, যত বেটাই না আসুন সারা বছরের নমাজও আইননি, সারাই মাতিলাই না আইননি, তাইলে খেনি আইন না, হ্যাঁ খেনি আইন না। আপনি নিজেরও প্রশ্ন করো, আমার নাই আরেকজন নাই যাই নাও না, নিজে নিজেরও প্রশ্ন করো বলে খেনে আও না, কিতা লাগি আও না, খেনে আইতে পারো না, হ্যাঁ কারণ নাম আও না খেনে। পয়লা নম্বর তোমার তো নমাজ নমাজ নাই, 2 নম্বর তুমি বাক্যা ইমানদার নাই, ইমানদার হইলে তোমার ইমানের ডিউটি তুমি মেনটেন করতে, তুমি ইমানের ডিউটিত ফাঁকিবাজি যদি করো তাইলে ইমান লইয়া যাইতে পারবাই পারতায় না, এই ফাঁকিবাজি কেনে। আকাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত, বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলা আমার যে উম্মতে প্রত্যেক দিন ফজরের নামাজ গান বা জামাতে মসজিদ হইয়া পড়িব, আমার আল্লাহর নবী ফরমাইলা ওয়া মিন জিম্মাতিল্লাহ, আমার এই উম্মত আল্লাহর জিম্মায় চলিয়া যায় একবার কও না সুবহানাল্লাহ। তাইলে সকালে যদি আমরা আল্লাহর জিম্মায় যাই কি যাবার দরকার আছে না নাই, তোরা মাতেন না কেনে সারার দরকার আছে না নাই, হ্যাঁ আল্লাহ রসুলে মরমাই যা ফজরের নামাজ এয়া জমাতে পড়িলাই, তুমি আল্লাহর জিম্মায় গেলাই, তোমার এত ইমানের ডিউটি উঠি গেল, আগামী ফজরের রক্ত আগে যদি গুলাম তোমার মৌত হয়ে যায় আল্লাহ তার জিম্মায় তোমার জন্য তো ফটাইয়া দিলাই বা সুবহানাল্লাহ।
যে মহিলায় বাড়ি তাওয়া লোক থৌডিয়া ফজরের জমাত খান তুমি আদায় করিলাই বাই আপনি আল্লাহ হিয়া মিন জিম্মাতিল্লাহ এই মহিলা আল্লাহর জিম্মায় চলিয়া যাইব এই মহিলা আগামী ফজরের আগে মৌত হইতে ইমানের মৌত হইব আর যদি ফজরের নামাজ ইয়া মসজিদ পড়িতায় নাই বাড়িতে পড়িতায় নাই নামাজ পড়িতায়ও নাই তাহলে তুমি শয়তানের জিম্মায় চলিয়া যাইবাই শয়তানের শয়তানের জান্দা হাত দিব চব্বিশ ঘন্টার ভিতরে তোমার মৌত হয়ে যায় রহমতের বরিষ্ঠ তোমার দ্বারস্থ হইতা নাই ইয়াদ রাখিও ইমান লইয়া যাওয়া তোমার বড় কঠিন আছে রে ভাই বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ আমার বিশ্ব নবী বরমাইদা ফাকাদ আকামাদ্দিন আমার সেই বান্দা আমার সেই উম্মতে ইসলামের ধ্বংস ধ্বংস বরবাদ করিলেইল একবার কোরআন আউযু বিল্লাহ এখন আপনারা মাঠটারে সার্চ করেন কইছেন প্রত্যেক গড় গড়ে বেনমাজি আসে নি না নাই তোরা হানা কইবা কোন জায়গা গেলে আপনারা কই হুজুর মাজিটা ঠিক আছে কিন্তু আপনারা এটা গড়ে নমাজি বেশ তোরা কটকাবাই খেয়াল করবা কইছেন নমাজের কোনো গড় আছে নি তোরা মাতেন না আল্লাহ তো কইছেন আকিমিস সালাহ আকিমিস সালাহ মানে কিটা 100% যুবক যুবতী যারা বালি হয়ে গেছে 100% সবাগর সবাগ নমাজি বনা লাগবো কও সুবহানাল্লাহ সারা নমাজি বনা লাগবো হ্যাঁ আজকাল বেনমাজির অভাব নাই নমাজ চাইনে বলার অভাব নাই আকাই রমদার সরকার দুয়ারম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তোরা খান কুলিয়া গুন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এক সাহাবী জানে আর এক সাহাবী প্রশ্ন করতরা এক মানুষে আল্লাহ বিল্লাহ খুব করেন আপনার রোজা রাখেন তসবি করেন জিকির করেন নমাজও খুব পড়েন এগারো বারো মাস তাই আপনার দিনের কাম করেন মজা আপনার জেহাদও করেন কিন্তু মসজিদ জমাত যাইন না কোন যাইন এনের ব্যাপারে কি ফয়সলা ই সাহাবী কইরা যাও এনের খানো আওয়াজ বসাও কি যাও তাইন দুজকি তাইন জাগান নামে কারণ নবী নবীজির সুন্নত তরিকা মানছেন না মসজিদের লগে তার কোনো কানেকশন নাই সুতরাং তাই জন্য তো যাওয়া সম্ভব হইত না একবার হোনা না আউযুবিল্লাহ একারে আটাইয়া মাত কান হলো সারা আখেরাতর জন্য তো যাওয়া লাগবো নি তোরা জোরে মাতেন না যাওয়া লাগবো নি তাইলে একটা কথা চিন্তা করুন মনে করুন আপনি একটা পাসপোর্ট বানাই দেন পাসপোর্টের আপনার হেড অফিস গুয়াহাটি আর এই পাসপোর্টের ব্রাঞ্চ অফিস লালাক দিলেছে এখন আপনি যদি আপনার পাসপোর্টের ব্যাপারে যাইতে হইতে ফয়লা এখান পাইতে হইলে হিকানোর আপনার পাইতে হইলে ফয়লা ব্রাঞ্চের লগে যোগাযোগ দরকার আছে না নাই তোরা মাতেন না আখরাতর জন্নত হইল জন্নতর ব্রাঞ্চ হইল দুনিয়ার মাসাজিদ আরে ভাই তোমার মসজিদের লগে কানেকশন নাই আখেরাতের হেড অফিস জন্নতের লগে তোমার কোনো কানেকশন নাই সাহাব আমার বিশ্ব নবী ফরমাইলা আজান উনার বাদে আমার যে উম্মতে মসজিদ হইল না এই মানুষে একটা কুফরি কাম করলো নেফাকি কাম করলো এই মানুষে কুফরি নেফাকি কাম করলো আল্লাহর নবী ফরমাইলা আমার জানে ঘর বড় বড় আগুনের লুক্কা জ্বালাইতাম মুসল জ্বালাইতাম আর এনার বাড়িয়ে করে যাইতাম গিয়া এনার বাড়ি করে জ্বালাইয়া সারকার করে দিলাইতাম যদি বাচ্চাইন থাকত না বিবি হল বেটিন থাকত না আমি এর বাড়ি করে জ্বলাইয়া সরকার করে দিলাইতাম একবার চিন্তা করেন কত মায়া নবীর কত মায়া হ্যাঁ যে নবী আস্তা জিন্দেগি আমরা লাগি মায়া দেখাইছেন কেয়ামতের ময়দানের সারা নবী হল নফসি নফসি আমরা নবী উন্মতি নাই তোরা মাতুন না হ্যাঁ এখানে যে সাহাবিয়ে নবীজিরে নিয়া কবর রাখছেন কফলর আহরা দিয়া খাফুল কবর লাইন রাখছেন তাই কই দিলা
এখানে গোসল দিতেও দেখি জবানে লড়ের, খাবন ফইলাইতেও দেখি লড়ের, কবর থইতেও দেখি জবানে লড়ের, খান লাগাইয়া খালি করি নবীজি কোজা রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, একবার কও না সুবহানাল্লাহ। এরে শুনো, দামান যে সময় হোর বাড়ি যায়, হোর বাড়ি যায় এই সময় সারা বন্ধু বান্ধবের খবরদার বিতে রাখেনি, হেতো তার থাকে লইয়া ব্যস্ত নাই আমার।